শ্যামনগর নেহেরু মার্কেট বাজারে আগুনে পুড়ে ছাই 20টি দোকান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বুধবার রাতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে ভাটপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের শ্যামনগর নেহেরু মার্কেট বাজারে। পাশাপাশি দোকান থাকায় এক দোকান থেকে আরেক দোকানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে 20টি দোকান। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়তে দেখেই এলাকার মানুষজন পুকুর ও ড্রেন থেকে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। তারপরে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, হতাহতের কোনো খবর নেই। তবে কিভাবে এই ঘিঞ্জি বাজারে মধ্যে আগুন লাগলো তা কেউ বলতে পারেনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখা যায়, আমরা সর্বত্র দোকানদাররা দুটোর মধ্যে বাড়ি চলে যাই, আর 5টা 6টার মধ্যে শীতকাল বা দোকান আছে, তখন বাড়িতে ফোন গেল আমাদের, সমস্ত দোকানদারদের যে আগুন লেগেছে আমরা আসলাম। ওই 1.5 ঘন্টার মধ্যে ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন অনেকটা হয়েছে, কিন্তু সাংঘাতিক ক্ষতি হয়েছে। 20-25টা দোকান একদম পুরো ছাই হয়ে গেছে। জীবনে নেহেরু মার্কেট বাজারে এরকম ঘটনা ঘটেনি যে জানি আমরা যেন ক্ষতিপূরণ পাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। কী করে লাগলো স্যার সেটা আমরা বলতে পারছি না, কী করে লাগলো, জীবনে এরকম হয়নি। তবে আমরা নেহেরু মার্কেটের বাজারের পক্ষ থেকে মিডিয়ার কাছ থেকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু CM এর কাছে পাঠাবেন যে আমাদের যেন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব দিয়ে আমরা যে আবার ঘুরে দাঁড়াতে পারি এই চেষ্টা আপনারা করবেন। 20-22 খানা দোকানে পুরো ছাই হয়ে গেছে স্যার। না স্যার, এটা স্যার আমরা কীভাবে বলি স্যার, আগুন তো স্যার কোনো লাগে না, আর বিশাল লাইন তো সেরকম ডিস্টার্ব না, যার যার পার্সোনাল লাইন, এখানে লাইন করে হুক মেরে লাইন জ্বালানো হয় না, পার্সোনাল লাইন, পার্সোনাল মিটার, হঠাৎ হয়ে গেল না, এখনও কোনো হতাহত হয়নি, হতাহত কোনো খবরও নেই। বাজারে তো কেউ থাকে না, সচরাচর দোকানের মধ্যে ঘুমায় না, ওর জন্য হতাহত হয়নি। যে সমস্ত দোকান খোলা ছিল, মানে কাঁচামালের দোকান এই সাইডে, মুদিখানা, নিমাইবাবুর, গোরাঙ্গদার, আর কিছু কিছু দোকান সাংঘাতিক ক্ষতি হয়েছে, এদের ঘুরে দাঁড়ানোর অবস্থা নেই স্যার। একটু চেষ্টা করবেন যেন আর্থিক সাহায্যটা যেন পায় আপনাদের তরফ থেকে, চেষ্টা করবেন। 3টে না সেরকম নকলি ওটা, এবার আমরা চেষ্টা করবো যে বাজারের ভিতরে যিনি এরকম ফায়ার যদি না জ্বলায় সেরকম ব্যবস্থা করব। আপনারাও থাকবেন, আমাদের প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো, সঙ্গে আমাদের কমিশনার আছে তাকেও আমরা জানাবো, বাজারের ভিতরে ফায়ারের দোকান চলবে না, এটা আমরা কমিশনারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো এই বার্তাটা, এবং আপনারাও চেষ্টা করবেন। এখানে যে গ্যাসের সারা একটা দোকান আছে যেখান থেকে, এবার সেখানে শর্ট সার্কিট হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, আগুন লেগে গেছে, আগুন লাগানোর পরে সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে, যেহেতু এই সময় শুকনোর সময়, এবং সঙ্গে 18-19টা দোকান পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে, এবং 2-1 জন দোকানদার সর্বনিঃস্ব হয়ে গেছে আর কি। 18-19টার মতো দোকান টোটাল হবে। তারপর 3টে বড় বড় দোকান আছে, এবং ফায়ার ব্রিগেড 2টো ইঞ্জিন চলে এসছে, 20 মিনিটের মধ্যেই চলে এসছে। ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব মানুষের দোকানগুলো পুড়ে গেছে যারা সবজি বিক্রি করে। তারপরে আছে, হ্যাঁ, হতাহতে কোনো খবর নেই, এবং যাতে এরা যাতে কিছু ক্ষতিপূরণ পায়, যাতে সাহায্য, বিশেষ করে পরিকাঠামোটা চেঞ্জ করতে হবে দাদা এখানে, কারণ এখানে ফায়ার এক্সটিংগুইশার একটা দোকানে কারো কাছে নেই। এত বড় বড় দোকান আছে, ওষুধের দোকান আছে, তারপরে আরও অনেকে গোডাউন করে রেখেছে, জুতোর দোকান আছে, কিন্তু ফায়ার স্টিংগুইশার থাকলে আজকে কিন্তু এটা হয়ে যেত। যেভাবে বাজার কমিটির ছেলেরা, লোক কল্যাণের সঙ্গে ছেলেরা, এবং এই পাড়া প্রতি যে যুবকরা ঝাঁপিয়ে পড়েছে বাসি নিয়ে, বালতি নিয়ে, ড্রেনের জল, পুকুরের জল বয়ে টয়ে নিয়ে, তো অনেক বড় মানে দুর্ঘটনার হাত থেকে বাজারকে রক্ষা করা গেছে। এত বড় বাজারে অগ্নি নিবারণ ব্যবস্থা ছিল বলে আপনার মনে হয়? অগ্নি ব্যবস্থা কিছু ছিল না তো এখানে, সেটা বুঝে লোকে সজাগ থাকে না, তো যখন কোনো বিপদ ঘটে যায় তখন বলে এইটা নেই সেটা নেই, সরকার কিন্তু সৌরভ করে, কিন্তু প্রত্যেকটা মানুষ সজাগ থাকলে আজকে হতেই হবে। যে আছে কিন্তু প্লাস্টিক এতগুলো রয়েছে, প্যাকেট আছে, প্লাস্টিকের ট্রে, ডিবের ট্রে ভরে রয়েছে ওখানটায়, যার জন্য আগুনটা ওখানে পকেট আগুনটা অনেকক্ষণ ধরে জ্বলেছে, বেশিক্ষণ ধরে জ্বলেছে, এবং সেখানে সবাইকে বলবো যাতে আগামীকাল যেন পরিকাঠামোটা চেঞ্জ করে, যাতে লোহার পরিকাঠামো দিয়ে দোকানগুলো তৈরি করা হোক, এবং তার জন্য সবাই আর্থিক সহযোগিতা, পৌরসভা সহযোগিতা করুক, PPP মডেলে একটা বাজারটা ভালো তৈরি হোক। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।